প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর ষষ্ঠ শ্রেণীর এমসিকিউ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা তোমাদের পাটিগণিতের প্রথম অধ্যায় থেকে 1.1 থেকে কিছু এমসিকিউ টাইপের কোশ্চেন শিখব। তো দেখো, আমি অলরেডি হোয়াইট বোর্ডে তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট তথ্য লিখে রেখেছি, যেখানে প্রথম লেখা আছে দেখো যে স্বাভাবিক সংখ্যা, তারপর লেখা আছে অঙ্কপাতন, তারপর হচ্ছে দেশীয় সংখ্যা পঠন পদ্ধতি, তারপর হচ্ছে আন্তর্জাতিক সংখ্যা পঠন পদ্ধতি, তারপর হচ্ছে তোমার এখানে আমি কিছু অঙ্ক তুলে রেখেছি, এরপর এখানে কিছু তথ্য নিয়ে আমরা আলোচনা করবো। তো দেখো, প্রথম আমি যেটা লিখেছি স্বাভাবিক সংখ্যা, তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে, তোমাদের বইতে যদি বলা যে স্বাভাবিক সংখ্যা কাকে বলে, তাহলে আমরা জানি স্বাভাবিক সংখ্যার ডেফিনেশনটা আসলে এরকম যে শূন্য থেকে বড় সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা সমূহকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। সেটা হতে পারে 1, 2, 3, 4, 5, 2, 6, এভাবে কি বলতো, অসীম পর্যন্ত যেতে পারে। তো যদি কখনো স্বাভাবিক সংখ্যা বলা হয়, তাহলে আমরা বলবো যে শূন্য থেকে বড় সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা সমূহকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। এরপরে তোমাদের কি আছে যেটা, সেটা হচ্ছে অঙ্কপাতন। তাহলে এই অঙ্কগুলোকে সংখ্যায় লেখাকে বলা হয় তোমার অঙ্কপাতন, কেমন। এরপর তোমাদের যেটা দেওয়া আছে দেখো, যেবার অঙ্কপাতন তোমাকে বলা হলো, তোমাকে বলা হলো 207 লিখতে, দেখো তাহলে আমি কি বলতো, 207, এই যে আমি 207 লিখলাম, এটাই হচ্ছে তোমার অঙ্কপাতন। মানে অঙ্কগুলোকে সংখ্যায় লেখাটাকে কি বলা হয়, অঙ্কপাতন বলা হয়। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এরপরে তোমাদের যে জিনিসটা আছে দেখো, সেটা হচ্ছে যে দেশীয় সংখ্যা পঠন পদ্ধতি। দেশীয় সংখ্যা পঠন পদ্ধতি যেটা তোমাদের আছে দেখো, আমাদের সাধারণত এখানে কোটি পর্যন্ত লিমিটেশন আছে একটা। যদি কোটি পর্যন্ত তোমাকে যে কোনো ডিজিট লিখতে বলা হয়, তোমাকে যদি বলা হয়, আর আরেকটা জিনিস আমরা একটু শিখবো, আমি একটু বলি, যদি সংখ্যার ক্ষেত্রে মানে অঙ্ক পাতনের ক্ষেত্রে যদি আমাকে বলা হয় অঙ্ক কাকে বলে, তো অঙ্ক এগুলো আমরা জানি। তো অঙ্ক ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস যে শিখবো, যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8 আর হচ্ছে 9, এই 9টা হচ্ছে তোমার কি অঙ্ক বলতো, এই 9টা কিন্তু সার্থক অঙ্ক। আর একটাকে বলা হয় যেটা শূন্য, এটা হচ্ছে সহকারী অঙ্ক বা যেটাকে অভাবজ্ঞাপক অঙ্ক বলা হয়। এটা আমরা একটু মাথাতে রাখবো যে শূন্যটা হচ্ছে সাধারণত অভাব পূরণের জন্য বা যেটাকে সহকারী অঙ্ক বলা হয়ে থাকে। তো দেখো, এবার আমরা চলে যাই হচ্ছে তোমার দেশীয় পদ্ধতিতে সংখ্যা পঠন পদ্ধতি। তোমাকে যদি বলা হয়, তোমাকে লিখতে বলা হলো 8524, তাহলে দেখো 8524। এইখানে যে ব্যাপারটা হচ্ছে, যদি দেশীয় পঠন পদ্ধতি বা যে কোনো পদ্ধতিতে আমাকে লিখতে বলা হয় না কেন, আমরা অবশ্যই সেখানে কমা ব্যবহার করব। আর কমা ব্যবহারের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে যে প্রথম 3 ঘর পর আমি কমা ব্যবহার করব, পরবর্তী 2 ঘর অন্তর অন্তর কমা ব্যবহার করব। যদি পরবর্তী 2 ঘর না থাকে, তাহলে যে ঘরটা থাকবে সেই ঘরটায় আমি কমা ব্যবহার করতে পারবো। তাহলে দেখো, প্রথম 3 ঘর, পরবর্তীতে আমার কোনো ঘরই নেই, তাহলে এখান পর্যন্ত আমার কি লিমিটেশন থাকবে, আবার যেরকম থাকতো 2, 7, 8, 0, 5, 4। এবার দেখো তো, প্রথম 3 ঘর, তাহলে প্রথম 3 ঘর, এই যে পরবর্তী 2 ঘর, এরপর তো আমার নেই ঘরটা, পরবর্তী 2 ঘর। তাহলে এভাবে আমরা সংখ্যা যখন লিখব, তখন এভাবে আমরা কমা ব্যবহার করব, আর এটাকে বলা হয় তোমার সঠিকভাবে সংখ্যা অঙ্কপাতন লেখার একটা প্রক্রিয়া, যেটাকে বলা হয়। এরপরে তোমাকে যদি বলা হয় দেখো, হাজারের ক্ষেত্রে একটু খেয়াল করো, হাজারের ক্ষেত্রে আমরা জানি যে একক, দশক, শতক, হাজার, আর একটা হচ্ছে অযু। তার মানে যদি চতুর্থ সংখ্যা পর্যন্ত থাকে, পঞ্চম সংখ্যা পর্যন্ত থাকে, তাহলে এখানে যখন চতুর্থ সংখ্যা ছিল দেখো, তাহলে এটাও কিন্তু আমার হাজার ছিল। আবার যদি এখানে আমি পঞ্চম সংখ্যাটা অ্যাড করে দিতাম, তার মানে অযুতের ঘরটাও আমার কি হয় বলতো, হাজারের ক্ষেত্রে গণ্য হয়। যেমন এখানে 28, মানে 28,500 তো কত বলতো, 24, ঠিক আছে। আবার ঠিক একই ক্ষেত্রে যখন লক্ষ্যর ক্ষেত্রে যাবে, তখন আমার যদি বলা হয় 1 থেকে 9 এর ভিতর, তখন আমরা লক্ষ্য ঘরটা ইউজ করবো, ষষ্ঠ ঘরটা, বা যদি তার বেশি কখনো বলা হয়, তখন আমরা নিযুতের ঘরটা ইউজ করবো। ওকে, এটা মনে রাখবা। আর এরপর কোটি আমাকে যেটাই বলুক না কেন, সেটা তো আমরা লিখতেই পারবো। এইটা হচ্ছে তোমার দেশীয় পঠন পদ্ধতিতে। এরপর হচ্ছে তোমার দেখো, যে যদি আমার কখনো আরেকটা কথা হচ্ছে যে কমাগুলো সবসময় আমি কোন সাইড থেকে শুরু করবো বলতো, আমরা কিন্তু এটা লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড, বাম পাশ থেকে শুরু করবো, এটা একটু মনে রাখবা। এরপর তোমার যেটা দেওয়া আছে দেখো, আন্তর্জাতিক পদ্ধতিতে গণনা পদ্ধতি। আন্তর্জাতিক পদ্ধতিতে গণনা পদ্ধতি হচ্ছে আমাদের দেশীয় পদ্ধতিতে যেটা ছিল হচ্ছে তোমার অষ্টম ঘর পর্যন্ত লিমিটেড ছিল, তাই তো, মানে কোটি পর্যন্ত লিমিটেড ছিল। কিন্তু তোমার যখন আন্তর্জাতিক পদ্ধতিতে যাওয়া হবে, তখন এখানে বিলিয়ন মিলিয়নে চলে যাবে। বিলিয়নটা কি দেখো, আমরা জানি যে এখানে একক, দশক, শতক, হাজার, এটুক তো আমরা দেশীয় পঠন পদ্ধতিতে অলরেডি পড়ে এসেছি। এবার যদি মিলিয়ন বলা হয়, তাহলে 10 লক্ষ সমান সমান 1 মিলিয়ন, আর যদি বিলিয়ন বলা হয়, তাহলে কি বলতো, 100 কোটি সমান সমান কি বলতো, 1
বিলিয়ন এইবার যদি মিলিয়ন বিলিয়নের কথাটা বলা হয় দেখো আমি যদি এখানে তিনটা ঘরে বিভক্ত করি এখানে টোটাল একটু খেয়াল করো প্রথম ঘরটা আমার কি ছিল বলো তো প্রথম ঘরটা ছিল আমার বিলিয়ন মানে 1 2 3 4 5 6 আমি 6টা ঘরে টিক কি কি নেই 1 2 3 4 5 1 2 3 4 5 6 এবার দেখো এটা ছিল আমার কি বলো তো এটা ছিল আমার মিলিয়নের ঘর সরি এটা ছিল আমার বিলিয়নের ঘর এটা ছিল আমার মিলিয়নের ঘর এটা ছিল আমার হাজারের ঘর এটা ছিল হচ্ছে দশকের ঘর আর এটা কি বলো তো এটা ছিল হচ্ছে দশকের ঘর ছিল আমার দশকের ঘর এটা ছিল আমার সরি এটা শতক এটা ছিল আমার শতকের ঘর আর এটা ছিল আমার দশকের ঘর আর এটা ছিল আমার এককের ঘর এইবার জিনিসটা একটু খেয়াল করো এইখানে আমি তোমাকে দিলাম ধরো টু 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 এখানে দিলাম হচ্ছে থ্রি 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 এখানে দিলাম হচ্ছে টু জিরো ফোর আর এখানে দিলাম ওয়ান এখানে দিলাম টু এখানে দিলাম থ্রি তাহলে এই লেখাটা আমি পড়বো কি করে দেখো তাহলে এইখানে যদি আমি পড়তে চাই তাহলে দেখো 222 মিলিয়ন 333 বিলিয়ন 204 হাজার 100 কত বলো তো 23 এইভাবে কিন্তু আমরা পড়বো এখন কারণ আমরা দেশীয় পদ্ধতিতে আমার 8টা ঘর ছিল 1 2 3 4 5 6 7 8 এরপর থেকে দেখো আমার 4টা ঘর এখানে বাড়তে আছে তাহলে ডিজিট গুলোতে এত বড় ডিজিট তোমাকে কখনো দিয়ে তোমাকে বলা হয় এটা কথায় লিখো হ্যাঁ তখন আমি কি লিখবো বলতো 222 মিলিয়ন 333 সরি 222 বিলিয়ন 333 মিলিয়ন 204 হাজার 100 কত বলতো 23 তাহলে এভাবে আমরা সহজে এগুলো করে ফেলতে পারবো এখানে যে কোনো ডিজিট তোমাকে দিল 4 3 7 2 5 4 2 0 1 3 0 0 তারপর আমি কিভাবে বলবো বলতো তাহলে আমি করবো 437 বিলিয়ন 254 মিলিয়ন 201 হাজার কি বলতো 300 ক্লিয়ার তো এইভাবে আমরা যদি এত ডিজিট বেশি ডিজিট দেওয়া থাকে তাহলে আন্তর্জাতিকভাবে এভাবে আমরা সংখ্যাগুলো পড়বো ক্লিয়ার তাহলে এটা আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো এরপরে যেটা আছে আমাদের দেখো এরপরে তোমাকে যদি কখনো বলা হয় যে 5 মিলিয়ন সমান কত লক্ষটি তোমাকে বলো 10 মিলিয়ন সমান কত লক্ষ এটা বের করার নিয়মটাকে একটু দেখো আমরা জানি কি বলতো আমরা জানি দেখো 1 মিলিয়ন সমান কত লক্ষ বলতো আমরা জানি 1 মিলিয়ন সমান হচ্ছে 10 লক্ষ তাই তো এবার তোমাকে যদি বলা হয় 5 মিলিয়ন সমান কত হবে 5 মিলিয়ন সমান কত হবে বলতো 10 গুণ 5 লক্ষ তার মানে এখানে কত হয়ে যাবে 5 10 কে 50 লক্ষ এভাবে আমরা ইজিলি বের করতে পারবো আবার যদি তোমাকে বলা যে 500 কোটিতে কত বিলিয়ন তাহলে দেখো তুমি কি জানো বলতো যে আমরা জানি 100 কোটি সমান 1 বিলিয়ন 100 কোটি সমান হচ্ছে 1 বিলিয়ন তাই তো এবার দেখো তোমাকে কি বলছে কথাটা ওরা বলছে 500 কোটিতে কত বিলিয়ন তাহলে 100 কোটিতে যদি 1 বিলিয়ন হয় তাহলে 500 কোটিতে কত বিলিয়ন আমি বের করতে পারবো তাহলে 100 কোটি সমান 1 বিলিয়ন অর্থাৎ আমি কি লিখবো 1 কোটি সমান কত 1/100 বিলিয়ন তাহলে কত কোটিতে বলো তো 500 কোটিতে তাহলে 500 কোটি সমান কি লিখবো 1 গুণ 500 বাই হচ্ছে কত বলো তো 100 এত বিলিয়ন 00 কেটে দিলাম তার মানে কত বলো তো 5 কোটি তাহলে 500 কোটিতে কত বিলিয়ন বলো তো 500 কোটিতে 5 বিলিয়ন এইভাবে তোমাকে যত কোটি বলা হোক না কেন কত কোটিতে কত বিলিয়ন কত মিলিয়নে কত লক্ষ তাহলে এভাবে আমরা ইজিলি বের করতে পারবো এরপরে যেটা আছে দেখো তোমাকে যদি কখনো কথায় লিখতে বলা হয় কখনো অঙ্কে লিখতে বলা হয় তাহলে কথায় আর অঙ্কে এগুলো তোমরা ক্লাস 5 অলরেডি পড়ে এসেছো তাহলে যদি তোমাকে বলা হয় কথায় লিখো তোমাকে একটা ডিজিট বললো দেখো যে 2 0 7 1 2 তাহলে এটা তোমার কথায় লিখতে হয় তাহলে প্রথম তিন ঘর পর আমি কমা দিই তাহলে কত দেখো তো তাহলে একক দশক শতক সহস্র তার মানে আমি কি লিখতে পারবো বলতো আমি লিখতে পারবো 20 হাজার কত বলতো 712 এটা আমি লিখতে পারবো এইবার তোমাকে যদি বলা হয় অঙ্কে লিখো এইটা দেওয়া আছে কথায় তোমাকে অঙ্কে লিখতে বললো অঙ্কে লিখতে বললে আমরা এটাই চলে যাবো আবার যদি কথায় লিখতে বলে তাহলে এটাই চলে যাবো এবার যত ডিজিট তোমাকে দেওয়া হবে না কিন্তু ঠিক সেম দ্যাস প্রসেসে আমরা এটা কি করবো বলতো ঠিক সেম দ্যাস প্রসেসে আমরা এটা সলভ করবো এরপরে যেটা দেওয়া আছে দেখো এরপরে হচ্ছে তোমার সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান দেখো তাহলে আমরা শুরুতে একটা কথা বলেছিলাম যে অঙ্ক সাধারণত দুই প্রকার একটা হচ্ছে সার্থক অঙ্ক আর একটাকে বলা হচ্ছে সহকারী অঙ্ক তাহলে সার্থক অঙ্ক বলতে আমি যদি বলি 2 7 5 7 8 ওকে আমি যদি বলতাম যে এই 7 এর স্থানীয় মান দেখো তাহলে 7 এর স্থানীয় মান কত তুমি দেখো তো তাহলে একক দশক শতক সহস্র তার মানে 8 এর স্থানীয় মান হচ্ছে 8 একক 7 এর স্থানীয় মান হচ্ছে 7 দশক
পাশের স্থানীয় মান হচ্ছে 5 শতক তাহলে 7 এর স্থানীয় মান কি এখানে বলো তো যদি এখানে 7 এখানে ধরো আমি 9 দিয়ে দিলাম 9 এর স্থানীয় মান কত বলো তো 9000 তার মানে 9000 যদি আমি লিখতাম তাহলে 9000 সমান সমান 9 ইনটু কি বলো তো 9 ইনটু 1000 আমি লিখে দিতাম তাহলে এটাই আমার 9 এর স্থানীয় মান তো এইভাবে যদি কখনো স্থানীয় মান লিখতে বলে আমরা স্থানীয় মান লিখব এরপরে দেখো বলছে হচ্ছে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লিখো যদি বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লিখতে বলা হয় আমাকে একটা ডিজিট দেওয়া আছে ধরো 2 0 7 9 8 5 এবার দেখো যদি বৃহত্তম আকারে এই সংখ্যাগুলোকে আমি সাজাই তাহলে দেখো তো 9 ইজ গ্রেটার দ্যান কত 8 ইজ গ্রেটার দ্যান 7 ইজ গ্রেটার দ্যান 5 ইজ গ্রেটার দ্যান 2 ইজ গ্রেটার দ্যান হচ্ছে 0 তাহলে এটার বৃহত্তম মানটা এভাবে আমি সাজিয়ে লিখব তাহলে বৃহত্তম সংখ্যা কত হবে 9 8 7 5 2 আর এটা হচ্ছে 0 এইটা হচ্ছে এটার বৃহত্তম যদি বলে এই সংখ্যাগুলোর বৃহত্তম আকারে সাজিয়ে দেখো তাহলে এটাই হচ্ছে বৃহত্তম এইবার যদি কখনো ক্ষুদ্রতম বলা হয় তাহলে ক্ষুদ্রতম ব্যাপারটা কি ছিল 0 ইজ গ্রেটার দ্যান 2 ইজ গ্রেটার দ্যান 7 ইজ গ্রেটার দ্যান কত বলো তো 5 সরি ইজ গ্রেটার দ্যান 5 ইজ গ্রেটার দ্যান হচ্ছে তোমার 7 ইজ গ্রেটার দ্যান হচ্ছে 8 ইজ গ্রেটার দ্যান হচ্ছে 9 এবার যদি তোমাকে দেখো আমি শূন্যটা যদি প্রথম ইউজ করি আমাকে বলতো যে 1 2 3 4 5 6 যে প্রত্যেক অঙ্কগুলো সাজিয়ে ক্ষুদ্রতম সংখ্যাটি লিখো 6 অঙ্কের তখন যদি তুমি শূন্যটা শেষে দিতা তখন কিন্তু এটা 6 অঙ্কে থাকতো না এটা হয়ে যেত 5 অঙ্কের তাহলে এটা যদি 6 অঙ্কে হতে হয় তাহলে আমাকে কি করতে হবে বলো তো এই শূন্যটা একবার পরে লিখতে হবে মানে 2 0 5 7 8 9 এটাই হচ্ছে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আশা করি তোমরা সকলে এটা বুঝতে পেরেছো এরপরে তোমাদের যেটা বলা হয়েছে দেখো এরপর বলা হয়েছে যে তোমাকে বললো যে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখো আমি তো জানি যে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা সাধারণত কয়টা নয় বলো তো সাধারণত পাঁচটা নয় এটা আমরা সবাই জানি আবার পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বললে চারটা শূন্য আর একটা কি হয়ে যাবে বলো তো আর একটা এক হয়ে যাবে এবার যদি তোমাকে বলা হয় যে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখো বা কন্ডিশনটা হচ্ছে প্রথমে সাত থাকবে এবং শেষে পাঁচ থাকবে তাহলে প্রথমে সাত এবং শেষে পাঁচ নিয়ে নিলাম এবার দুইটা অঙ্ক আমার অলরেডি হয়ে গেছে আর তিনটা অঙ্ক তার মানে আমি এই যে তিনটা কি লিখবো বলতো নয় লিখবো এবার একই ভাবে তোমাকে যদি বলা হয় যে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখো যার প্রথমে এক এবং শেষে দুই থাকবে তাহলে প্রথমে এক এবং শেষে দুই তাহলে বাকিগুলো কি হবে বলতো বাকিগুলো আমার শূন্য হয়ে যাবে এটাই হচ্ছে যদি তোমাকে কখনো কোনো কন্ডিশন অ্যাপ্লাই করে দেয় তাহলে আমি দেখবো যে সেখানে প্রথম এবং শেষে কি বলছে প্রথম ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে প্রথম এবং শেষে যেটা বলছে সেটা আমি বাকিগুলো জিরো দ্বারা ফিল আপ করে দিব এবং যদি সেটা বৃহত্তম ক্ষেত্রে বলা হয় তাহলে প্রথম এবং শেষে যেটা বলবে সেটা লিখে বাকিগুলো আমি নাইন দ্বারা কি করে দেবো বলতো ফিল আপ করে দেবো তো এটাই হচ্ছে তোমাদের প্রথম অধ্যায়ের 1.1 থেকে কিছু এমসিকিউ টাইপের যে কোশ্চেন গুলো তোমাদের আসলে আসতে পারে এই ধরনের কোশ্চেন তো এগুলো তোমরা বাসায় অবশ্যই একটু প্র্যাকটিস করবা এবং বাসায় তোমাদের এক্সাম্পলে যে কন্ডিশন গুলো দেওয়া আছে আলোচনা করা আছে এগুলো বাসায় সবাই একটু ভালো করে দেখবা তো প্রিয় শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই থাক সবাই অনেক অনেক ভালো থাকো